আসসালামু আলাইকুম। মাছ কেটে মাসে লাখপতি, জেলে নদীতে জাল ফেলে মাছ ধরছেন, সকাল বিকাল নিয়ে আসছেন বাজারে, গ্রাহক দাম দর করে মাছ কিনে বাড়ি ফিরছেন, মাছ উচিরে বটে নিয়ে বসছেন মাছ কাটতে। এমন দৃশ্য বঙ্গে খুব পুরানো নয়, গ্রামে হয়তো এমন দৃশ্য দেখা যায়, কিন্তু শহরে শহরের দৃশ্য বদলে গেছে। এখানে মৃতপ্রায় নদী, পুকুর তো নেই বললেই চলে, সুতরাং মাছ ধরার প্রশ্নই ওঠে না। তাই বলে মাছে ভাতে বাঙালি কথাটি এখনো মিথ্যে হয়ে যায়নি। শহরের বাজারগুলোতেও বড় বড় মাছ বিক্রি হয়, গ্রাহক মাছ কেনেন, তবে তারা বাড়ি নিয়ে মাছ কাটার ঝামেলায় যেতে চান না, বাজার থেকে মাছগুলো কেটে বাড়ি ফিরেন। নানি দাদিদের মুখে ঘুম পাড়েনি ছড়া, ধান ভাঙলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, শুনে শৈশব কেটেছে এক দশক আগের শিশুদের। হয়তো কোনো দূরবর্তী অতীতে কিংবা রূপকথায় মাছ কাটার বিনিময়ে মুড়ো দেওয়ার প্রথা প্রচলিত ছিল, কিন্তু আধুনিক বাজার ব্যবস্থায় মাছ কাটার বিনিময়ে মুড়ো বা মাছের মাথার দখল নিয়েছেন যারা, বাজারে বসে মাছ কাটছেন তারা। শহরের শৌখিন গৃহিণীরা যখন মাছ কাটবেন না, তখন গৃহকর্তাকে একটু ত্যাগ স্বীকার করতেই হয়। গত প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে এই পেশাটি হয়ে উঠেছে অনেকের আয়ের প্রধান ও একমাত্র উৎস। রাজধানী ঢাকার মাছ বাজারগুলোতে মাছ ব্যবসায়ীদের পাশাপাশি বটি নিয়ে বসেন কিছু লোক, ক্রেতা মাছ কেনা মাত্র তারা সেগুলোর আঁশ ছাড়িয়ে চাহিদা মতো কেটে দেন, তারা কাজটি করেন অল্প সময়ের মধ্যে, বিনিময়ে পান অর্থ, মাছের পরিমাণ অনুযায়ী পারিশ্রমিকে রয়েছে তারতম্য। প্রাপ্য পারিশ্রমিক থেকে প্রতিদিন কত আয় হবে বলতে পারেন? আপনারা হয়তো একটু হকচকিয়ে যাবেন, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, রাজধানীর কারওয়ান বাজারে এই পেশায় জড়িতদের শুধু মাছ কেটেই প্রতিদিন আয় হয় প্রায় 3,000 টাকা। পুঁজিহীন এ পেশায় তারা শুধু বসার জায়গাটি ভাড়া নেন, এরপর কাজের জন্য প্রয়োজন শুধু একটি বটি। কারওয়ান বাজারে এমন বটিওয়ালার সংখ্যা প্রায় 10 জন। সেখানে প্রায় 4 বছর মাছ কাটছেন সাইফুল ইসলাম, যেখানে বসেন জায়গাটির ভাড়া প্রতি মাসে 8,000 টাকা। একা সব কাজ সামলে উঠতে পারেন না, এ কারণে ছোট ভাইয়ের সহযোগিতা নিতে হয়। প্রতিদিন ভোরবেলা কাজ শুরু করেন, মাঝখানে 2 ঘন্টার জন্য মধ্যাহ্নের বিরতি, বিকালে আবার কাজ শুরু হয়, কাজ চলতে থাকে রাত 10টা পর্যন্ত। সাইফুল জানান, মনোযোগ দিয়ে কাজ করলে প্রতিদিন 3,000 টাকা আয় হয়, তবে শুক্রবার ও শনিবার কাস্টমার একটু বেশি পাওয়া যায়। তিনি আরও জানান, প্রতি 1 কেজি মাছ কাটলে 20 থেকে 30 টাকা পাওয়া যায়, পরিমাণে বেশি হলে টাকা কিছু কম নেওয়া হয়, আবার ছোট মাছ কাটতে সময় লাগে বেশি, তাই সেগুলোর পারিশ্রমিকও বেশি। প্রতিদিন 3,000 টাকা আয় করলে মাছ শেষে দাঁড়ায় 90,000 টাকা। মোট আয় থেকে প্রতি মাসে শুধু দোকান ভাড়া ও সহযোগীর বেতন ছাড়া অতিরিক্ত কোনো খরচ নেই বললেই চলে। মাঝে মাঝে বাজারে কিছুটা ভাটা পড়ে, সেক্ষেত্রে আয় কিছুটা কমে যায়, তবে প্রতিদিনকার রোজগারের সঠিক তথ্য প্রকাশ করতে চাইলেন না অনেকেই, এবং এই অঙ্ক যে অনেকের আরো বেশি হবে তাতে সন্দেহ নেই। আমার সামনে সাইফুল হোটেলের 20 কেজি রুই মাছ কাটার অর্ডার পেলেন, কত পারিশ্রমিক পাবেন জিজ্ঞেস করতে মুচকি হেসে এড়িয়ে গেলেন, তবে তার সহকারীর কাছ থেকে জানা গেল টাকা তুলনামূলকভাবে কম পাবেন, তবে কয়েকটি মাছের মাথা পাবেন যেগুলো আবার অন্যদের কাছে বিক্রি করবেন, বড় একটি রুই বা কাতল মাছের মাথা 40 টাকা করে বিক্রি করবেন বলে আরো জানালেন তিনি। কারওয়ান বাজারে প্রায় 6 মাস হলো মাছ কাটছেন মোহাম্মদ বাবু, তিনিও প্রতি মাসে দোকান ভাড়া দেন 8,000 টাকা। পূর্বে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্যান্টিনে মাছ কাটার চাকরি করতেন, মাসিক বেতন ছিল 32,000 টাকা। বেশি আয়ের আশায় চাকরি ছেড়ে নিজেই দোকান দিয়েছেন মাছ কাটার। বাবু বলেন, শুরুর দিকে আয় বেশি হতো, এখন একটু কম হচ্ছে, এখন বাজারে মাছ ক্রেতা কম, এই জন্য আয়ও কম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।